আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ছোট্ট একটি ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি। গভীর রাতে কানাডার একটা দৃশ্য, ডাউন টাউন এলাকা থেকে এই মুহূর্তে এই লাইভকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা দেখলেন, আমরা অনেক ভিডিও দিয়েছি, দিনের বেলায় দিয়েছি, সন্ধ্যাবেলায় দিয়েছি, কিন্তু গভীর রাতে দেইনি। গভীর রাতে ডাউন টাউন আশপাশ এলাকা, আমরা যেটা আপনাদেরকে লরেন্স অ্যাভিনিউ যে রোড রয়েছে, লরেন্স অ্যাভিনিউ ইস্টের এই রোডের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমরা বিশ্বাস করি। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে, আর সেই সুবাদে কিন্তু আমাদের এই ভিডিওগুলো। রাতের দৃশ্যে কানাডার বিভিন্ন রাস্তাঘাটের চিত্র কেমন হয় আর সেটা হয়তো আপনারা অনেকেই দেখেননি, আমরা আমাদের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন এবং শেয়ার করুন, অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা লাগছে। এমডি দেলওয়ার হোসেন কমেন্ট করেছেন, জলি কমেন্ট করেছেন, জলি বেগম, অসংখ্য ধন্যবাদ যারা আছেন। আজকে অনেক রাতে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু লাইভে আসা। আমরা কানাডার ডাউন টাউন এলাকা থেকেই কিন্তু শুরু করেছি, ডাউন টাউন থেকে যে লরেন্স অ্যাভিনিউ ইস্ট যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। স্কারবু সেন্টারের দিকে যাচ্ছি আমরা, আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে একটু দিয়ে দিলাম। এমডি আব্দুল মুকিত, থ্যাংক ইউ আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা আসলে ওই যে একটু ঘুরতে আসা মূলত, এবং ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে, এজন্য একটু ঘুরে ফিরে এনজয় করলাম। এখানে আপনারা দেখছেন যে ড্রাইভে আছেন আফজাল, আপনারা অনেকে চিনেন, উনি ড্রাইভ করতেছেন। আলহামদুলিল্লাহ কানাডার মতো দেশে এসে ড্রাইভ করা এটা অনেক সাহসের বিষয়, আর দ্রুত লাইসেন্স পাওয়া এটাও সাহসের বিষয়। ইনশাল্লাহ আপনারা যারা আছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমরা যারা আছি কানাডাতে আপনারা একটু দোয়া করবেন। ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য, যেটা বলেছিলাম যে রাতের একটা দৃশ্য আমরা আপনাদেরকে শেয়ার করার জন্য কিন্তু আমাদের লাইভে আসা, এবং আপনারা যারা দেখছেন এত সুন্দর সুন্দর রোড রয়েছে, এবং আমাদের পার্শ্ববর্তী কিন্তু হাইওয়ে রোড রয়েছে যেটাকে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা রোড, বড় রোড 401। এই রোড দিয়েই কিন্তু আমরা অনেক আশপাশে ঘোরাফেরা করেছি, এবং ইতিমধ্যে আফজাল মিয়া কয়েকবার এই রোডে উঠেছেন গাড়ি নিয়ে, আলহামদুলিল্লাহ তিনি ভালো ড্রাইভ করেছেন। চিন্তার বাইরে যে এত সহজে কানাডার মতো দেশে এসে এভাবে গাড়ি চালানো এটা অনেক ভাগ্যের বিষয়। আপনারা দেখছেন, আমরা আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অবশ্যই সকলের জন্য দোয়া করবেন। আর এরকম দেশে থাকতে হলে প্রত্যেকেরই কিন্তু একটা করে গাড়ির প্রয়োজন, প্রাইভেট গাড়ি অবশ্যই প্রয়োজন। সেই প্রাইভেট গাড়ি যেন আমরা সবাই নিতে পারি যারা আসছি, এবং যাদের সহি নিয়ত আছে আল্লাহ তালা যেন পূরণ করেন, আমরা সেটা আশা করছি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা।
বিশাল এই রাস্তা। আপনাদেরকে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, লরেন্স অ্যাভিনিউ ইস্ট যে রাস্তা, এই রাস্তাটাও কিন্তু অনেক বড়। দিনের বেলায় প্রচুর গাড়ি থাকে, মিনিটে মিনিটে একটার পিছনে একটা গাড়ি, শত শত গাড়ি দেখা যায় কোনো এক জায়গায়, হইলে মিনিটের মধ্যে শত গাড়ি ওভারটেক করে যাচ্ছে। তো সেই রাস্তা রাতের বেলায় কিছুটা ফাঁকা হয়ে যায়, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি এবং এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু শেয়ার করে নেবেন, দেখার সুযোগ করে দেবেন সবাইকে। বাবুল আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করছেন, এবং আলী হুসাইন কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। গভীর রাতে কানাডার ডাউন টাউন থেকে আমরা আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করলাম, রাতের রাস্তার দৃশ্য, কারণ বাংলাদেশেও কিন্তু আমরা এভাবে দেখাইতাম রাস্তাঘাটের দৃশ্য। এদেশে গাড়ি চালানোটা অনেক কঠিন বিষয়, কারণ রুলস মানতে হয়, রুলস অমান্য করলেই বিভিন্ন পয়েন্টে ক্যামেরা রয়েছে, সিগন্যাল যত হয়ে গেছে, তো বিভিন্ন পয়েন্টে ক্যামেরা রয়েছে, রুলস না মানলে। আমরা একটু গাড়িটা অন্য লাইনে নিয়েছিলাম, এই কারণে আপনারা দেখাচ্ছেন যে ইমার্জেন্সি, যেটা আমরা ফায়ার সার্ভিস বলি বাংলাদেশে, এটা আসার পরে আপনি এটা যে কোনো লেন দিয়ে যেতে পারে তার ইমার্জেন্সি প্রয়োজনে, জরুরি প্রয়োজনে। তো এর জন্য আমরা গাড়িটাকে অন্যদিকে নিয়ে গিয়েছিলাম, আপনারা দেখেছেন এটা বাধ্যতামূলক তাকে রাস্তা দেয়া, তো সেজন্যই কিন্তু এটা দেওয়া হয়েছে, তাই না? তাই অবশ্যই। তো অবশ্যই দোয়া করবেন, ইনশাল্লাহ। আমরা তো আশা করি আমরা সবাই কিন্তু পাবো, আমরা একে একে সবাই চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন যাতে আমাদের সবারই সফলতা আসে, কারণ আপনাদের দোয়া কার কখন কবুল হবে, কার দোয়া কার আমলে আসবে একমাত্র আল্লাহই জানেন। তাই সকলের দোয়া এবং সহযোগিতা এবং আল্লাহ তালার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি, আল্লাহ তালা যে আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আল্লাহর হুকুম এবং নির্দেশ ছাড়া কারো ক্ষমতা নেই কোথাও যাওয়ার, আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক, ভাগ্য পরিবর্তনের মালিক, রিজিক দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক, বিপদ থেকে রক্ষার মালিক, সব কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমরা আল্লাহর উপরে ভরসা করে আছি, আল্লাহ তালা হয়তো আমাদেরকে হেফাজত এবং নিরাপদ করবেন এবং সহি নিয়ত ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে পূরণ করতে পারেন। আবুল খালেদ, অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন, কারণ বাংলাদেশে এখন ভোর রাত, যার ফলে হয়তো অনেকেই এখন লাইভে আসতে পারেননি, পারছেন না, যদিও আমরা কানাডায় আছি, কানাডায় এখন রাত বাজে প্রায় একটা 19 মিনিট, আর বাংলাদেশে এখন হচ্ছে মোটামুটি সকাল হয়ে গেছে, এগারোটা হয়তো বাজে বাংলাদেশে। এই যে আরেকটা ইমার্জেন্সি গাড়ি যাচ্ছে, জরুরি কোথাও কোনো হয়তো প্রবলেম হয়েছে এই জন্য যাচ্ছে। আর এই যে মার্কেটগুলো বন্ধ আছে, আর এদেশে আমি যেটা বলেছিলাম যে মার্কেটের চাইতে পার্কিং অনেক বড়, একটা মার্কেট যদি হয় 1 কিলোমিটারের ভিতরে, একটা পার্কিং হবে 4 কিলোমিটার। তো এই হচ্ছে এই কানাডার অবস্থা এবং পরিস্থিতি। যাই হোক, রাতের দৃশ্য আপনারা যারা দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। জুবায়ের জয় আহমেদ, অসংখ্য ধন্যবাদ, আপনারা কমেন্ট করছেন, আছেন আমাদের সাথে, রাতের দৃশ্য দেখার জন্য যুক্ত রয়েছেন।
এদেশের প্রত্যেকটি রাস্তা রাস্তায় আপনি রুলসের যে নিয়মগুলো আছে আপনি প্রত্যেকটি সাইনবোর্ডের মধ্যে রাস্তার ফিলারে আশপাশে একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঢুকলেও কিন্তু সেখানে অল ওয়াই স্টপ সাইন রয়েছে, স্টপ সাইন রয়েছে, টু ওয়াই স্টপ সাইন রয়েছে, কত কিলোমিটারে আপনি গাড়ি চালাবেন ম্যাক্সিমাম কিলোমিটার দেওয়া আছে সবগুলো কিন্তু এদেশে রুলসের উপরে চলে। এবং কোথাও আপনি সারা কানাডা ঘুরবেন কিন্তু কোথাও ট্রাফিক পুলিশ পাইবেন না, যে কোনো পয়েন্টে ট্রাফিক পুলিশ গাড়ি দেখছে বা এই করছে সে করছে এরকম কোনো কিছু হবে না। আপনি যখন দেখবেন কোথাও রং করে ফেলেছেন, হয়তো ক্যামেরা আছে বিভিন্ন পয়েন্টে ছবি উঠবে, অথবা যদি পুলিশ রানিংয়ে থাকে তাহলে আপনাকে হয়তো ধরবে। এবং এই যে এখানে ক্যামেরা আছে ক্যামেরার ছবিও দেওয়া আছে, এখানে রং করলেই কিন্তু এই যে ক্যামেরা এই যে ফিলারের উপরে ছবি উঠবে। তো এই হচ্ছে উন্নত কান্ট্রির মধ্যে। আপনারা জানেন যে রাশিয়ার পরেই কিন্তু বৃহত্তম দেশ হচ্ছে কানাডা, প্রথম অবস্থানে রয়েছে রাশিয়া এবং এরপরে কিন্তু কানাডা বৃহত্তম স্থানে। তো সে দেশের এত উন্নত রুলস যেটা, কারণ একটা দেশ যে দেশের রাস্তাঘাটের অবস্থা ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো, সে দেশ ততটাই উন্নত হয়। আমাদের দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষাখাতকে এগিয়ে নিতে হবে এবং রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, তখনই কিন্তু আপনার দেশ সামনের দিকে এগিয়ে যাবে, উন্নয়নের দিকে যাবে। তো উন্নত কান্ট্রিগুলো আমরা দেখেছি অনেক দেশে, আল্লাহ তাআলার রহমতে ঘুরেছি আল্লাহ তাআলার হুকুমে এবং আদেশ নির্দেশে আলহামদুলিল্লাহ। যতটি দেশের রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা ভালো দেখেছি প্রত্যেকটা দেশই কিন্তু উন্নত। তো যাই হোক, আজকে যেহেতু গভীর রাত পর্যন্ত ছিলাম তো ভাবলাম একটা ভিডিও এই সুযোগে দিয়ে দিই, যেহেতু প্রাইভেট গাড়িতে বসে আছি, কারণ পাবলিক গাড়িতে বা বাসে চড়লে তো এভাবে দেওয়া যায় না, তো এই জন্য দিয়ে দিলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। সবসময় চাই আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এটা আমরা চাই। আর আমাদের জন্য তো অবশ্যই দোয়া আছে, বাংলাদেশের জন্য দোয়া করব। বাংলাদেশের বর্তমান যে অবস্থা চলতেছে, অনেক মানুষ, অনেক সামাজিক ব্যক্তিত্ব, অনেক জ্ঞানীগুণীরা বিভিন্নভাবে সেটা নিয়ে সমালোচনা করছেন যে কী হচ্ছে, কী হবে, বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে, আমরা কি ভালো একটা রাষ্ট্র প্রধান পাবো, এরকম অনেক চিন্তা আছে। তো আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব, তো সেজন্য সকলের চাওয়াটা থাকতে হবে ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে ছোট্ট একটি লাইভ দিয়েছি, শেষ করে দিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আমরা গভীর রাতে আছি এই জন্য আপনাদেরকে গুড নাইট এবং গুড মর্নিং বাংলাদেশে যারা আছেন তাদের জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।